হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝটপট এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি দিনের বেলায় বাইরে বেরোনোর আগে স্কিনে কী কী অ্যাপ্লাই করি আর সেটা আমার স্কিনকে প্রোটেক্ট করে এই গরমের হাত থেকে, রোদের হাত থেকে। তো বিকজ তোমরা সবাই জানো এখন সামার চলছে আর সামারে প্রচুরভাবে রোদ বাইরে রয়েছে, তো আমাদের স্কিনকে মানে খুবই ভালোভাবে প্রোটেক্ট করে বাইরে বেরোনো দরকার। তো যদি তোমরা স্কিনকে ভালো করে প্রোটেক্ট না করেই বাইরে বেরিয়ে যাও তো আমাদের এই রোদে স্কিন প্রচণ্ডভাবে ট্যান হয়ে যাবে। তাছাড়া ট্যান তো ছাড়ো, তারপরে তোমাদের স্কিনে র্যাশেস, রেড র্যাশেস চলে আসবে, স্কিন রেডনেস চলে আসবে, স্কিন খুব ইচিং হবে। তো এইগুলো খুবই বাজে সমস্যা হয়ে যেতে পারে এই রোদের জন্য। তো স্কিনকে ভালোভাবে তোমাদের প্রোটেক্ট করেই বাইরে বেরোবে, বিকজ আমাদের তো বাইরে যে কোনো কাজে বেরোতেই হয়। কেউ স্কুলে যাও, কেউ কলেজ যাও, কেউ কোনো কিছু ট্রেনিং নিতে যাও, কেউ অফিস যাও, তো সবারকারই নিজে নিজের কাজ থাকে আর বাইরে বেরোতেই হয়। তো স্কিনকে ভালোভাবে প্রোটেক্ট করেই বাইরে বেরোনোর দরকার। তো আমি ঝটপট দেখিয়ে দেবো তোমাদেরকে আমি কী কী অ্যাপ্লাই করে স্কিনকে প্রোটেকশন নিয়েই আমি বাইরে বেরোই। তো আমি বেশি কিছু অ্যাপ্লাই করি না বিকজ আমাদের হাতে এখন সবারকারই সময় থাকে না। তো আজকে আমি ঝটপট তোমাদেরকে দেখাবো তোমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে কী কী ফটাফট অ্যাপ্লাই করে তোমরা বাইরে ইজিলি বেরোতে পারো, যাতে তোমাদের কোনো ট্যানের সমস্যা হবে না আর তোমাদের স্কিনও ভালো থাকবে। তাহলে ঝটপট দেখে নাও আমি কী কী অ্যাপ্লাই করি, তো তোমরাও এগুলো অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। তাহলে চলো তাহলে স্টার্ট করো। সবার প্রথমে আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই নিভিয়ার মিল্ক ডিলাইটসের ফেস ওয়াশটা। এটা খুবই একটা মাইল্ড ফেস ওয়াশ, তো আমার এটা খুবই ভালো স্যুট করে। তো আমি এই ফেস ওয়াশটা প্রথমে দিয়ে ফেসটাকে ক্লিন করে নিই। তো এটা দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি আমি কী কী তারপরে নেক্সট অ্যাপ্লাই করি। তো আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর যেটা আমি অ্যাপ্লাই করি এটা একটা টোনার অ্যাপ্লাই করি, এটা ভাদি হার্বালের ল্যাভেন্ডার টোনার। তো আমি এই টোনারটা অ্যাপ্লাই করি, তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো টোনার অ্যাপ্লাই অবশ্যই করবে, কেন কি ফেস ওয়াশ করার পর টোনার লাগানো অবশ্যই দরকার, কেন কি আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, সেই পোর্সগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের টোনার লাগানো খুবই দরকার। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে জাস্ট এটাকে হালকা ড্যাব ড্যাব করবো। আর একটু এভাবে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নেব। তো আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর যেটা তোমরা লাগাবে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার লাগাবে। এখানে আমি সেটাফিলের এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো ময়শ্চারাইজার লাগাতে পারো বা এই ময়শ্চারাইজারটাও লাগাতে পারো, খুবই ভালো ময়শ্চারাইজার। তো আমি অল্প একটু লাগিয়ে নিচ্ছি। বা তোমরা মামা আর্থের অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার আছে, ওটা খুবই ভালো, ওই ময়শ্চারাইজারটা লাগাতে পারো। গরমে একটু অয়েল ফ্রি ময়শ্চারাইজার হলে ভালো হয়, কেন কি গরমে আমাদের জানো সবারকার স্কিন কম বেশি অয়েলি হয়েই যায়। আর তারপরে ময়শ্চারাইজার লাগানোর পরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা লাগাতে হবে, মানে মাস্ট দরকার যেটা লাগানো, সেটা হচ্ছে একটা SPF 40-50 মধ্যে একটা ভালো সানস্ক্রিন লোশন। তো আমি এখানে লাশিল্ডের এই SPF 50 সানস্ক্রিন লোশনটা লাগাচ্ছি, এটা আমার খুবই পছন্দের একটা সানস্ক্রিন লোশন। তো এটার রিভিউ আমার ভিডিওতে আছে, প্রিভিয়াস ভিডিওতে, তোমরা পারলে চেক করে নিও। তো এই সানস্ক্রিনটা একটু বেশি করে লাগাতে হয়। তো আমি জাস্ট এটা কোনো ম্যাসাজ করবে না, জাস্ট এটা অ্যাপ্লাই করতে হবে, মানে জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। আর এগুলো অবশ্যই তোমরা বাইরে বেরোনোর 10 মিনিট আগেই করে নেবে, কেন কি সানস্ক্রিন আমাদের বাইরে বেরোনোর ঠিক 10 মিনিট আগেই অ্যাপ্লাই করা দরকার। সানস্ক্রিন লাগালাম আর ফটাকসে বেরিয়ে গেলাম এরকম তোমরা করবে না, তোমরা 10 মিনিট আগে এটা লাগাবে তারপরে বেরোবে। তো দেখতেই পাচ্ছ আমি এটা কোনো ম্যাসাজ করছি না, জাস্ট এটাকে স্কিনে অ্যাজ আ লেয়ার আমি জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই লেয়ারটাই আমাদের সূর্যের এই প্রখর তাপ থেকে আমাদের স্কিনকে রক্ষা করবে। তো হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুবই ভালোভাবে মিশে গেছে স্কিনের সাথে। এরপর যেটা আমি অ্যাপ্লাই করি সেটা তোমরা, এগুলো অপশনাল, তোমরা লাগাতে পারো না লাগাতে পারো, যেহেতু আমরা মেয়ে তো এসব তো আছে। এটা আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিই হালকাভাবে। তারপর যেটা অ্যাপ্লাই করি একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করি, এটা আমি সুইস বিউটির ম্যাট লিপ একটা লিপস্টিক সেড নাম্বার S20 অ্যাপ্লাই করছি।
সো দ্যাটস ইট, এইভাবেই আমি ফটাফট রেডি হয়ে যাই। আর চুলটা যাই মানে যখন যেমন ইচ্ছা হয় করে নিই, কখনো খোলা রাখি বা কখনো কিছু হেয়ারস্টাইল করে নিই। আজকে খুব ভীষণ গরম লাগছে, তো এরকম জাস্ট ক্লাচার দিয়ে আমি তুলে নিয়েছি। এরপর খুব কমফোর্টেবল লাগে গরমকালে, বুঝতেই পারছো। তো জাস্ট এইভাবেই আমি ফটাফট রেডি হই। তোমরা চাইলে বিবি ক্রিম, এর উপরে তোমরা বিবি ক্রিম লাগাতে পারো। তো আমি বিবি ক্রিমটা তোমাদেরকে দেখালাম না, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। বিকজ আমার বিবি ক্রিম অতটা পছন্দ লাগে না, এই সানস্ক্রিমটাই অনেকটা ম্যাট লুক দিয়ে দেয়, তো ওই জন্য আমি বিবি ক্রিম আর উপর থেকে লাগাই না। তো তোমরা চাইলে বিবি ক্রিমও লাগাতে পারো। তো এরপর তোমরা করবে যেটা অবশ্যই করবে, মুখটাকে ভালো একটা কোনো মানে পাতলা কটনের কাপড় দিয়ে ভালো করে এভাবে মানে র‍্যাপ করে নেবে, আর অবশ্যই সানগ্লাস ইউজ করবে। তো এটাই হচ্ছে আমাদের ডেলি স্কিন কেয়ার, যেটা বাইরে দিনের বেলায় বাইরে বেরোনোর আগে অবশ্যই করবে। আর এগুলো আমি তোমাদেরকে যেহেতু ভিডিওর থ্রুতে দেখালাম, তো একটু সময় লাগলো, 6-7 মিনিটের মতো। তো তোমরা যখন নিজেরা পার্সোনালি এগুলোকে অ্যাপ্লাই করবে, তোমাদের দেখবে 3-4 মিনিটের বেশি লাগবে না, আর ঝটপট তোমরা রেডি হয়ে যেতে পারবে আর স্কিনকে ভালোভাবে প্রোটেকশন করতে পারবে। তো এটাই ছিল আজকের মতো। তোমাদের যদি একটু হলেও ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশান পেতে পারো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো, দেখা হচ্ছে আরেক নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। So depressed when I can't seem to get out, but something